দ্য সিটি ব্যাংক টিবিএস মানি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে রয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। ওনার সাথে আজকে আলাপ করবো একটা ছোট্ট নিউজ নিয়ে, যে বেক্সিমকো তার নবম ড্রাগ ইউএস এফডিএ এর অ্যাপ্রুভাল পেল। এই অ্যাপ্রুভাল একটা বড়, যে কোনো কোম্পানির জন্য একটা বড় বিষয়, বিকজ আমেরিকার মার্কেট অনেক বেশি রেগুলেটেড একটা মার্কেট। এখানে স্পেশালি এখানে হেলথ কেয়ার প্রোডাক্টসগুলো অত্যন্ত ক্রিটিক্যাল এবং রিগোরাস টেস্টিংয়ের ভিতর দিয়ে যায়, এবং যে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্য এরকম একটা ড্রাগের এফডিএ অ্যাপ্রুভাল পাওয়া সত্যিই একটা বড় বিষয়। এই বিষয় নিয়ে আজকে আমরা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসারের সাথে আলোচনা করব। রেজা ভাই, আপনাকে স্বাগতম। এই ড্রাগটা যে আপনারা পেলেন, এটা এফডিএ অ্যাপ্রুভাল পেতে আপনাদের কী কী করতে হয়েছে, অর্থাৎ আপনাদের কী পরিমাণ এটার পেছনে খাটুনি দিতে হয়েছে? সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর, আপনি ভালো ইন্ট্রোডাকশন দিয়েছেন যে আমেরিকার বাজারে ওষুধ নেওয়াটা আসলে খুব সহজ কোনো কাজ না। এটা একটা কন্ট্রোল সেক্টর ফার্মাসিউটিক্যালস, কারণ আমরা কাপড় চোপড় পড়ি বা অন্য কিছু করি, দ্যাটস ডিফারেন্ট থিং, বাট আমরা ওষুধ নিয়ে যখন কথা বলি বেসিক্যালি একটা লাইফ সেভিং, সো তার একটা রিগোরাস প্রসেস এর মধ্য দিয়ে প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভাল করে থাকে। তো আমি ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দিব যে আমরা বেক্সিমকো ফার্মা, কিন্তু আপনি যেটা বলেছেন যে এফডিএ এর ইউএস এফডিএ এর অ্যাক্রিডিটেশন থাকতে হয়, ফার্স্ট থিং হচ্ছে সাইটের ম্যানুফ্যাকচারিং সাইট যেখান থেকে আমরা এটা বানাবো। সো আমরা বাংলাদেশের প্রথম কোম্পানি হিসাবে 2015 সালে অ্যাকচুয়ালি আমাদের ওরাল সলিড, যেখানে আমরা ট্যাবলেট ক্যাপসুল বানাই, এই সাইটটা অ্যাপ্রুভাল পেয়েছে 2015 সালে। এবং ইনফ্যাক্ট তার অনেক আগে থেকে আমরা ইউএসএ মার্কেটে যাওয়ার জন্য আসলে সবারই স্বপ্ন ছিল যে ওষুধের মতন একটা জিনিস আমরা ওয়ার্ল্ডের সব থেকে একটা স্ট্রেঞ্জার মার্কেট এবং সব থেকে বড় ওষুধের বাজারে যাতে আমরা যেতে পারি, এবং দ্যাট শোকেসেস আসলে আমাদের আমাদের বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রির কোথায় আছে সেটা আসলে প্রমাণ করে যে আমরা আমাদের স্ট্যান্ডিংটা কোথায়। সো আমরা 2015 সালে আমাদের অ্যাপ্রুভাল হয় আমাদের সাইটের, এবং তখন থেকে আমরা এটা আমাদের নবম প্রোডাক্ট অ্যাপ্রুভাল আমাদের নিজেদের ডেভেলপ করে, মানে নিজেদের ফ্যাসিলিটিতে এটা ডেভেলপ করে ফাইল করে আমাদের নবম প্রোডাক্ট আমরা এটা অ্যাপ্রুভাল পেয়েছি। সো আমাদের একটা বড় আর&ডি সেন্টার আছে যেখানে প্রায় 130 জন সায়েন্টিস্ট কাজ করে, এবং এটা শুধুমাত্র ইউএস এর জন্য না, আমাদের এটা বাংলাদেশ মার্কেট এবং বইয়ের বিশ্বের সব মার্কেটের জন্য এখান থেকে আমরা প্রোডাক্ট ডেভেলপ করি। সো এটা একটা প্রথম জিনিস যেটা আমাদের করতে হয়েছিল। আপনি যে বলেছেন যে আমরা কি কি হার্ডলদের মধ্যে দিয়ে গিয়েছি, সো ইনভেস্টমেন্ট ইন আর&ডি, এন্ড যখন ইনভেস্টমেন্ট বলতে কিন্তু আমি শুধুমাত্র ফিজিক্যাল ইনভেস্টমেন্ট বলছি না, আমাদের হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা বলছি, যে আমাদের পিপুলকে রেডি করা যে আমরা উই ক্যান ডেভেলপ প্রোডাক্ট ফর এনি মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। সো ইউএসএ যখন আমরা বেঞ্চমার্ক হয়ে যাচ্ছে, তার মানে আমরা ইউরোপ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুর অর এনি আদার আফ্রিকা, সব মার্কেটের জন্য আমরা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য ক্যাপেবল। সো এইটা একটা ব্রেক থ্রু ছিল আমাদের বাংলাদেশের জন্য। সো আর&ডিটা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, আমাদের পিপল, আপনি যে পিপলের কথা বলছেন রেজা ভাই, এখানে আপনি তো নিজে অস্ট্রেলিয়াতে বায়োটেকের উপরে চাকরি করেছেন, বায়োটেক কোম্পানিতে। সো আপনি ওখান থেকে চলে এসেছেন বাংলাদেশে, রাইট? সো অর্থাৎ আমাদের যে লোক লাগবে আরও আর&ডি করার জন্য, হিউম্যান ইনভেস্টমেন্ট, তো এটা আপনাদের এখানে কী পরিমাণ বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত অথবা বিদেশ থেকে এসে জয়েন করছে, এরকম আরও আপনার মতো আরও আছেন কিনা আপনাদের সাথে? আমাদের সাথে আমাদের আর&ডিতে আমি বললাম যে আমাদের প্রায় 130 জন কাজ করে, এর মধ্যে এক্সপ্যাট্রিয়েট আছে ফিউ, তিন চারজন এক্সপ্যাট্রিয়েট, আর হচ্ছে আমাদের বাংলাদেশি ফিরে এসেছে অথবা আপনার বাইরে গিয়ে পড়াশোনা করে ফিরে এসেছে, এরকম বেশ কিছু আছে যে পিএইচডি করেছে, মাস্টার্স করেছে, এরকম সায়েন্টিস্ট আমাদের বাংলাদেশি সায়েন্টিস্ট বাইরে গিয়েছে এবং চলে এসেছে, তারা কাজ করছে। সো এটা একটা সাইড আর&ডি, এর বাইরে আর একটা সাইডে আমাদের খুব স্ট্রং হতে হয়েছে মার্কেট গুলোতে যাওয়ার জন্য, সেটা হচ্ছে রেগুলেটরি এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স। আমরা যে ওকে আর&ডি কাজ করলো, এই ডাটাটাকে কম্পাইল করে
FDA তে ফাইল করতে হয়, সেখানে লট অফ অ্যাকচুয়াল ইন্টেলেকচুয়াল ইনপুটস লাগে। এখানটা তো আমাদের এই টিমটাকে ডেভেলপ করতে হয়েছে। তো দিস আর দ্য বেসিক্স দ্যাট উই ডিড আমাদের ইউএস মার্কেট বা ডেভেলপ মার্কেটে যাওয়ার জন্য, বিকজ আমাদের ফার্মা সেক্টর ওকে আমরা সেলফ সাফিসিয়েন্ট ফর বাংলাদেশ মার্কেট, ও আমরা 98% নিজেদের জন্য করছি, কিন্তু আমাদের একটা সবসময় একটা অ্যাসপিরেশন আছে, নট অনলি ফ্রম দ্য ফার্মা ইন্ডাস্ট্রি বাট অ্যাজ এ নেশন, যে আমরা গার্মেন্টস এর পরে বা গার্মেন্টস এর থেকেও যাতে আমরা ভালো করতে পারি ওষুধ, বিকজ ওষুধ বাংলাদেশকে একটা আলাদা ধরনের আইডেন্টিটি দিবে, যে এই ধরনের একটা ভ্যালু এডেড লাইফ সেভিং মেডিসিন এ বাংলাদেশ একটা এক্সপার্টিজ। তো সেখান থেকে আসলে আমরা কাজ করছি, যদিও আমরা এখনো যদি কম্পেয়ার করি গার্মেন্টস অর আদার এক্সপোর্ট সেক্টর আমরা হয়তো অতটা বেশি করি নাই, বাট দিস ইজ দ্য বিগিনিং। ইউএস মার্কেটে যাওয়াটা আমাদের জন্য একটা বড় স্টেপ ছিল, কারণ গ্লোবাল মার্কেট এখন প্রায় $1.3 trillion গ্লোবাল মার্কেট, সেখানে এর মধ্যে অ্যাবাউট $527 billion মার্কেট কিন্তু হচ্ছে ইউএস অ্যালোন, এবং এর মধ্যে জেনেরিক মার্কেটটা আমরা উই প্লে ইন জেনেরিক্স, আমরা যেহেতু জেনেরিক কোম্পানি, জেনেরিক মার্কেট সাইজ অ্যারাউন্ড $130 billion ইন দ্য ইউএস। সো আমরা সেই মার্কেটে যদি যেতে না পারি, আমাদের যে গ্লোবাল অ্যাসপিরেশন আছে ফার্মাসিউটিক্যালস কে নিয়ে কান্ট্রির, সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না। ডেফিনেটলি আমাদের ইমার্জিং মার্কেটে থাকতে হবে, এশিয়ান মার্কেট, আফ্রিকান মার্কেট, বাট আমরা যদি ভলিউম বিল্ড করতে চাই তাহলে কিন্তু আপনার ইউএসএ, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ এই মার্কেটগুলিতে অনেকগুলো কোম্পানিকে যেতে হবে। সো বেসিক্যালি বলতে পারেন আমরা একটা শুরুর স্টেজে আছি, যদিও 2015 শুরু করেছি, এখন পর্যন্ত আমাদের এটা নবম অ্যাপ্রুভাল ইন দ্য ইউএস মার্কেট, আর হচ্ছে আমরা 7টা প্রোডাক্ট এখন মার্কেট করছি ইউএসএতে অ্যাট দিস মোমেন্ট। 7টা যে প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করছেন, এটা কেমন এক্সপোর্ট হচ্ছে এটা কি কিছু বলতে পারবেন? কি পরিমাণ? আমি হয়তো আপনাকে একদম ফিগার ওইভাবে কোট করতে পারবো না, বাট আমি বলতে পারবো যে আমাদের টোটাল যে এক্সপোর্ট হয় তার অ্যারাউন্ড 40% আমাদের ইউএসএ তে এলো। সো এটা কিন্তু প্রুভ করে যে আসলে আমরা ইউএস মার্কেটে যেতে পারি, হাউ এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা আশা করতে পারি। হ্যাঁ, ওখানে গ্রোথ হচ্ছে কেমন মার্কেটে? ওই এক্সপোর্টটা ইউএস মার্কেটে গ্রোথ কেমন হচ্ছে? ইউএস মার্কেটে গ্রোথ ভালো হচ্ছে, বাট আপস এন্ড ডাউন, কোভিড টাইমে দেয়ার আর সার্টেন চ্যালেঞ্জেস, কারণ ইউএস মার্কেটটা হচ্ছে খুব বেশি প্রাইস সেনসিটিভ। আমি আমি চ্যালেঞ্জ গুলোতে আসছিলাম, সো প্রাইস সেনসিটিভ, এবং তিনটা ফার্মেসি চেইন মোর দ্যান 90% মার্কেট কন্ট্রোল করে ওখানে। আচ্ছা, সো প্রাইস এন্ড ডেলিভারি কমিটমেন্ট ইজ আ মেজর ফ্যাক্টর টু বি সাকসেসফুল ইন দ্য ইউএস মার্কেট। তো আপনারা এফডিএ পেয়েছেন, বাংলাদেশে আপনাদের মতো এফডিএ অ্যাপ্রুভাল পাওয়া আর কোন ফ্যাক্টরিতে আছে কয়েকটি অথবা থাকলে কয়েকটি আছে? আচ্ছা, আর একটা কোম্পানি আছে যাদের অ্যাপ্রুভাল আছে, স্কয়ার, কারেক্ট কারেক্ট, স্কয়ারের অ্যাপ্রুভাল আছে, সাইটের অ্যাপ্রুভাল আছে। আপনারা বলছেন এই ওষুধটা আপনারা কমপ্লিটলি নিজেরা ডেভেলপ করেছেন, এটার অর্থটা কি? এটা হয়েছে যে দেখেন, আমি বললাম যে আমরা একটা জেনারিক ফার্মাসিউটিক্যাল, সো আমরা ইনোভেটর না। এই এই ব্র্যান্ডটা হচ্ছে, মানে এই ব্যাক্লোফেন অরিজিনেটর হচ্ছে নোভার্টিস, রাইট? নোভার্টিস বেসিক্যালি অরিজিনালি ছিল সিভাগেগি, দেন নোভার্টিস। সো আমরা এই সেম প্রোডাক্টটা আমরা আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করি বেসিক্যালি, যাতে এক্স্যাক্টলি সেম কোয়ালিটি হয়, সেম এফিকেসি দেয়, এবং এটা প্রুভ করার জন্য কিন্তু আমাদের কিছু ক্লিনিক্যাল ট্রায়ালও করতে হয়, বায়োকোয়ালেন্স করতে হয়, এটা প্রুভ করতে হয় যে এটা শরীরে যাওয়ার পরে অরিজিনাল ড্রাগ নিলে যেভাবে কাজ করবে, আমাদের এই ওষুধটাও যাতে সেম ওয়েতে কাজ করছে কিনা, এটা এটা একটা রিকোয়ারমেন্ট আমাদের এফডিএ অর এনি আদার রেগুলেটরি এজেন্সি, যে এটা বায়ো ইকুইভ্যালেন্ট অর এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য অরিজিনেটর। সো এটা আমাদের নিজস্ব ল্যাবে আমরা সেটা করেছি, তারপরে এটা আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করেছি, তারপরে ডাটা কম্পাইল করে আমরা এটা ইউএস এফডিএ তে ফাইল করেছিলাম অ্যারাউন্ড December 2019। সো ইটস এগেইন লং প্রসেস, ফর যেখান থেকে আমাদের কনসেপ্ট হয় সেখান থেকে মার্কেটে যাওয়া পর্যন্ত কিন্তু উই আর টকিং অ্যাবাউট বিটুইন 3 to 5 years। আপনারা ক্লিনিক্যাল ট্রায়াল করেছেন বলছেন, তো ক্লিনিক্যাল ট্রায়ালটা কিসের উপর করেছেন? যেমন একটা কন্ট্রোভার্সি, একটা কন্ট্রোভার্সি হচ্ছে প্রাইমেটস, প্রাইমেটস বানর নিয়ে যে কন্ট্রোভার্সি চলছে, এবং আমরা জানি যে এখন বানরের উপর, প্রাইমেটস এর উপর ট্রায়ালটা আসলে সারা পৃথিবী থেকে বন্ধ হয়ে গেছে, আমেরিকাতে নিজেরই বন্ধ করে দিয়েছে তারা, এখন চায়না এবং জাপানে বেসিক্যালি এই ট্রায়ালটা চলে। আপনারা কিসের উপর করেছেন? ওটা আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যখন ইনোভেটর ড্রাগ করে সেই সময়ে কিছু মডেলিং এর জন্য লাগে আর কি, যে দে ডু ইদার মাইস এর উপরে, গিনিপিগ এর উপরে, তারপরে কিছু হিউম্যান প্রাইমেটস এর উপরে, এন্ড
মোর অর লেস ইউ ক্যান সে বায়োলজিক্যাল ড্রাগস এর জন্য এটা বেশি দরকার হয় কাইন্ড অফ ভ্যাকসিনস এর জন্য। বাট যেহেতু আমরা জেনেরিক কোম্পানি, আমাদের যেটা করতে হয়, আমরা তো যেহেতু অরিজিনেটর না, আমরা বেসিক্যালি প্রুভ করি হিউম্যানের উপরে, হিউম্যান ট্রায়াল, যে এটা ইজি, ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম এফিকেসি দেবে অরিজিনাল অরিজিনেটরের ড্রাগের মতন। সো সেটা প্রুভ করার জন্য আমাদের একটা হিউম্যানের উপরে এই ট্রায়ালটা করতে হয়, অ্যারাউন্ড 32-200 জন্য বেসিক্যালি যেটা হয় আমরা বলি রেফারেন্স লিস্টেড ড্রাগ, যেটার এগেইনস্ট আমাদের এটা কম্পেয়ার করতে হয়, আরএলডি বলে পরিচিত। সো আপনার এটা অনেকদিন ধরে ইউএসএ তে নোভার্টিস মার্কেট করছে না এই প্রোডাক্টটা, এটা লিটল বিট ওল্ডার ড্রাগ। সো টেভা ইজ ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি ফর দিস, তারা ফার্স্ট টাইম আফটার নোভার্টিস ফার্স্ট জেনারিক লঞ্চ করেছিল ইউএসএ তে। সো আমাদের কেসে এটার জন্য এফডি আমাদেরকে সাজেস্ট করেছিল টেভার প্রোডাক্টটাকে রেফারেন্স লিস্টেড ড্রাগ হিসাবে নিয়ে, ওটার এগেইনস্ট আমরা এই কম্পারেটিভ স্টাডিটা করেছি বা ইকুইভ্যালেন্সটা করেছি। এটা এটা তো মাসল মাসল রিল্যাক্সেন্ট বোধহয়, এরপরে ডায়াবেটিস এর জন্য আছে আমাদের মেটফরমিন, আর একটা অ্যান্টিহিস্টামিন আছে হচ্ছে সাইপ্রোহেপটাডিন, দ্যাটস অ্যান্টিহিস্টামিন অ্যালার্জির জন্য। মেটফরমিন তো বাংলাদেশেও প্রচুর ব্যবহার হয়, সো এটা আপনারা এক্সপোর্ট করছেন? আমরা এক্সপোর্ট করছি এক্সটেন্ডেড রিলিজ মেটফরমিন। এই যে ড্রাগগুলো আপনারা এফডিএ এর অ্যাপ্রুভাল পেয়েছেন এবং ওরা যে এক্সপোর্ট করছেন আমেরিকা, এটার সাথে সাথে আপনি শুরুতেই বলেছিলেন যে এফডিএ এর অ্যাপ্রুভাল মাপ পাওয়া মানে তখন ইউরোপের মার্কেট খুলে যাওয়া, অস্ট্রেলিয়ার মার্কেট খুলে যাওয়া, এদি এখানে ইউরোপেও কি আপনারা এক্সপোর্ট করছেন? আমরা ইউরোপে এক্সপোর্ট করি, অস্ট্রেলিয়াতে করি, কানাডাতে করি, বাট প্রতিটা মার্কেটের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা অ্যাপ্রুভাল নিতে হয়। সেম আপনার সাইট অ্যাপ্রুভালও নিতে হয়, আবার আমাদের কিন্তু ওই প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে হয় এবং আলাদা আলাদা ডেভেলপমেন্টটাও কিন্তু আলাদা। এবং আমরা জানি যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর ইজ রিয়েলি আমরা সেলফ সাফিসিয়েন্ট বলা হয় আমরা ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টসে, তো সেখানে এটা এবং বেশ কিছুদিন ধরেই আমরা এরকম সেলফ সাফিসিয়েন্ট একটা সিচুয়েশনে পৌঁছেছি, তো এখান থেকে আমরা এই নেক্সট বিগ জাম্পটা, এটা এত ডিলে হচ্ছে কেন? এটার জন্য কি কোনো আমাদের রেগুলেটরি কোনো ব্যাকিং দরকার? এটার চ্যালেঞ্জটা কোথায়? আচ্ছা, বিগ জাম্পটা ইনফ্যাক্ট আমার ধারণা আগামী 5 বছরের মধ্যে আসবে। এই যে আমরা অল্প অল্প করে এই যে ডেভেলপ মার্কেটে যা শুরু করেছি আমরা যাচ্ছি, এবং আই নো দ্যাট অ্যাট লিস্ট 5-7টা কোম্পানি একা ম্যাক্সিমাম পক্ষে আসলে সম্ভব না যে দে উইল ব্রিং দ্যাট কাইন্ড অফ রেভিনিউ। সো যখন 5-6টা কোম্পানি একসাথে 10-12টা বড় মার্কেটে ইন করবে, অল অন এ সাডেন দেখবেন যে ইটস এ ডিফারেন্ট প্রপোজিশন, দিস ফিগার উইল ইনক্রিজ। সো এবং আমরাও যেটা করেছি, বিকজ দিস ওয়াজ এ লার্নিং কার্ভ ফর আস, আমরা যখন ইউএস মার্কেটে গিয়েছি আমাদের একটু লো হ্যাঙ্গিং ফ্রুট যেগুলোতে লেস নাম্বার অফ কাস্টমার বা মার্কেট সাইজ ছোট, আমরা কিন্তু সে ধরনের মার্কেট প্রোডাক্ট চুজ করেছি, রাইট? এবং ধীরে ধীরে আমরা হয়তো নেক্সট 5 ইয়ার্স যে ব্র্যান্ড গুলো আনবো বা প্রোডাক্ট গুলো আনবো সেগুলো দেখা যাবে যে বিগার প্রোডাক্ট, একটি হয়তো আমাকে ফিউ হান্ড্রেড মিলিয়ন ডলার আমাকে সেলস দিবে, এখন হয়তো আমাকে ইচ প্রোডাক্ট দিচ্ছে ফিউ মিলিয়ন ডলার্স। সো দ্যাট জাম্প আমাদের আবার আসতে হবে, একটা আমাদের প্লাস অন্য কোম্পানিকে সেই ভাবে আসতে হবে। আমার মনে আছে বেশ কিছু বছর আগে এরকম শুনেছিলাম যে আপনারা এইডস এর ড্রাগ তৈরি করছেন, প্রবাবলি ইফ আই এম নট রং, সেটার কি অবস্থা? এটা কি আপনারা বাজারজাত করছেন? আমরা বাজারজাত করছি, এবং এই আপনার এইডস এর ওষুধের জন্য আমরা WHO প্রিকোয়ালিফিকেশন আছে আমাদের সাইটে, কিন্তু আমাদের মেইন গোলটা ছিল আমাদের দেশে এই ওষুধটা যাতে সুলভ মূল্যে আমাদের যে লিমিটেড HIV পজিটিভ পেশেন্ট আছে তারা যাতে পায়, অ্যাক্সেস পায়, যেটা আফ্রিকাতে প্রবলেম ছিল। আমরা কিন্তু সেই কন্টেক্সট থেকে এই ওষুধগুলো বাজারজাত করা শুরু করেছিলাম, ইট ওয়াজ নট দ্যাট আমাকে গ্লোবাল মার্কেটে যেতে হবে। আমাদের গোল ছিল যে যাতে আমাদের সুলভ মূল্যে আমরা আমাদের আমাদের দেশের রোগীদের এই ওষুধটা দিতে পারি, এবং সেটা আমরা করছি। গত 15 বছর ধরে আমরা এক্সক্লুসিভলি এই HIV পেশেন্টদেরকে এই ওষুধটা আমরা দিয়ে যাচ্ছি বাংলাদেশে। হোয়াট ইজ ইওর নেক্সট বিগ প্ল্যান? ফার্স্ট থিং আমাদের প্ল্যানের মধ্যে হচ্ছে যে আপনি দেখেছেন যে ডিউরিং কোভিড টাইম
আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে আপনার করেছে বাংলাদেশকে, যেখানে ইভেন ডেভেলপ কান্ট্রি স্ট্রাগল টু সাপোর্ট অর সাপ্লাই কোভিড রিলেটেড মেডিসিন, আমাদের বাংলাদেশ দেখেন ভেরি ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনার পিপি থেকে শুরু করে যত ধরনের রিপারপাস, কারণ কোভিড এর জন্য তো কোনো স্পেসিফিক ড্রাগ নাই, রেমেডি নাই, ট্রিটমেন্ট নাই, কিন্তু যতগুলো ওষুধ রিপারপাস বলে বিভিন্ন জায়গায়, জাপানে শুরু হলো একটা ওষুধ, আপনার ইউএসএ তে হলো রেমডেসিভির, জাপানে হলো ফেভিপিরাভির, আমরা কিন্তু ইমিডিয়েটলি সেই ওষুধগুলো আমাদের জনগণের জন্য নিয়ে আসতে পেরেছি, রাইট? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি এগেইন শোজ আওয়ার ক্যাপাবিলিটি অ্যাজ এ ইন্ডাস্ট্রি, যে আমরা আসলে কোথায় স্ট্যান্ড করি। আপনি যখন বিগ প্ল্যানে বলেন, বিগ প্ল্যানের মধ্যে ডেফিনেটলি আমাদের থাকবে যে আমাদের যে আমরা বলি সেলফ সাফিসিয়েন্ট অলমোস্ট, বাট আমরা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য আমাদের বায়োলজিক্যাল ড্রাগ গুলোতে আসতে হবে। সো আমাদের এই রেভলিউশনটা আসতে হবে যে আমাদের স্মল মলিকুল বলি যে ট্যাবলেট ক্যাপসুল গুলিকে, লার্জ মলিকুল বলি হচ্ছে ভ্যাকসিন আর বায়োসিমিলার ড্রাগ গুলোকে, এটাতে আমাদের ক্যাপাবিলিটি বিল্ড করতে হবে এবং একটা লিডারশিপ পজিশনে যেতে হবে, অর্থাৎ ভ্যাকসিন ভ্যাকসিন তৈরির ক্যাপাবিলিটি এন্ড বায়োসিমিলারস আর বায়োলজিক্যাল ড্রাগস, বায়োলজিক্যাল ড্রাগস। কারণ আমাদের আমরা ইউএস মার্কেট বা ওখানে আমরা র্যাপিডলি বা ডেভেলপ মার্কেটে যদি যেতে চাই, আমাদের বললাম যে আমরা লো হ্যাঙ্গিং ফ্রুট নিয়ে আমরা এই ডেভেলপ মার্কেটে দিয়েছিলাম, কারণ যে আমাদের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন নাই, আমরা ডিপেন্ড করছি থার্ড পার্টির উপরে ফর আওয়ার র ম্যাটেরিয়ালস, এপিআই এর জন্য। সো আমাদের সেখানে অ্যাগ্রেসিভলি যেতে হবে। আবার আসলাম আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল যে বাংলাদেশে কি, হ্যাঁ বাংলাদেশে কি এপিআই বানায়? বাংলাদেশ খুব অল্প বানায়, আপনি বলতে পারেন যে অ্যারাউন্ড 7-8% অফ টোটাল রিকভারি, অর ইট কুড বি ম্যাক্সিমাম 10%, 90% এপিআই আমাদের ইম্পোর্ট করতে হয়। এখানে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না এখানে, এটা কি কোনো ইনভেস্টমেন্ট ফিল্ড না? ইনভেস্টমেন্ট অলরেডি শুরু হয়েছে, আপনার জন্য বলি যে একটা এপিআই পার্ক, পার্কে কিন্তু অনেকগুলো কোম্পানি অলরেডি কাজ শুরু করেছে, এবং আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে অনেকগুলো কোম্পানি ওখান থেকে এপিআই করা শুরু করবে, এবং আমরা ইন দ্য অ্যাবসেন্স অফ দ্যাট প্লেস যখন শুরু হয় না, আমরাও কিন্তু অনেকগুলো পেটেন্টের হাই ভ্যালু পেটেন্টের এপিআই কিন্তু নিজেরা করছি, এবং অনেকগুলো প্রোডাক্ট ইভেন ডিউরিং দিস কোভিড টাইম আমরা লঞ্চ করেছি আমাদের নিজেদের এপিআই দিয়ে। হ্যাঁ, ইভেন কোভিড জন্য দরকার এরকম প্রোডাক্ট যে বাইরে থেকে আনতে ইয়ে হবে, আমরা নিজেদের এপিআই দিয়ে কিন্তু লঞ্চ করেছি, রিভারক্সোভান আমরা লঞ্চ করেছি আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের এপিআই দিয়ে। সো এইটা এই জার্নিটা কিন্তু শুরু হয়েছে, দ্যাটস ওয়াই আই সেড যে আপনি বলছেন যে হোয়াট আর দ্য বিগ থিংস, সো দিস আর দ্য বিগ থিংস কামিং আপ। অ্যানাদার থিং হচ্ছে আপনার ক্লিনিক্যাল ট্রায়াল, সো দ্যাট আমরা এই যে বায়োকুইভ্যালেন্স ট্রায়াল গুলো করি আমরা যাতে নিজেদের দেশে করতে পারি। সো আমরা যদি এই যে কম্বিনেশন অফ এই কাজগুলো, যে ফিউ কোম্পানিজ এই ডেভেলপ মার্কেট গুলোতে যাবে, সো দ্যাটস এ বিগার অ্যাপ্রোচ হবে, তারপরে আমরা র ম্যাটেরিয়াল গুলো নিজেরা করবো, ক্লিনিক্যাল ট্রায়াল গুলো নিজেরা করবো, এবং আমরা ভেরি ক্লোজলি আমাদের ইউনিভার্সিটি গুলোর সাথে কাজ করা শুরু করেছি, যে এই কোলাবোরেশনটা দরকার। এই যে আমি R&D এর কথা বললাম, আমাদের পিপুলের কথা বললাম, আমাদের পিপুল পুলটা, কোয়ালিটি পিপুলও যাতে আমরা পাই আমাদের এই ফাস্টার গ্রোথের, আমাদের অ্যাসপিরেশনটা তাড়াতাড়ি ফুলফিল করার জন্য, সেটার জন্য আমরা ইউনিভার্সিটি গুলোর সাথেও ডায়ালগে আছি। সো এই অল দিস থিংস যদি আমরা একসাথে নিয়ে আসতে পারি, এই পাজল গুলোকে একসাথে করতে পারি, I strongly believe that আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি হ্যাজ এ ট্রিমেন্ডাস পটেনশিয়াল আপনার ফর এক্সপোর্ট মার্কেট। তো রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই টিভিএস মানি প্রোগ্রামে আসার জন্য। আমরা ভবিষ্যতে আবারও আসব আপনার কাছে, আমরা অনেক কিছু জানলাম, অনেক উপকৃত হলাম, ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার সেফ থাকেন। এই একটা মেসেজ আমি সবশেষে একটা মেসেজ দিতে চাই, যেহেতু অনেকে এটা শুন দেখবে, যে সবাই যাতে ভ্যাকসিন নেয় এবং সবাই যাতে সেফ প্লে করে। টিভিএস মানি প্রোগ্রামের আজকে এখানে সমাপ্তি হলো, আপনারা যারা দেখে ভালো লাগবে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।